অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন দেশের তাবর তাবর ব্যক্তিত্বরা। আর এবার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা অভয় বানোয়াল। আমন্ত্রণে চিঠি ও রামের ধৈর্য নিয়ে তিনি রওনা হয়েছেন শ্রীরামের রাজ্যে। 22শে জানুয়ারি হতে চলা রাম মন্দির উদ্বোধনের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে গোটা অযোধ্যা জুড়ে। উদ্বোধনের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসানসোলের অভয় বানোয়াল। নেপথ্যে রয়েছে এক পুরনো ইতিহাস। 1990 সালের 21শে অক্টোবর অযোধ্যায় করসেবক হয়ে গিয়েছিলেন অভয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গুলিতে জখম হওয়া নানা ঘটনার সাক্ষী তিনি। জখম অভয় বানোয়ালকে দেখতে হাসপাতালে যান তৎকালীন আরএসএস প্রধান রাজেন্দ্র সিং। যে মন্দিরের জন্য এত কষ্ট সহ্য করা, সেই মন্দিরে প্রাণ পাবেন রামলালা, আমন্ত্রিত অভয়বাবু। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন। 33 বছর আগেকার ঘটনাটা মনে পড়ে গেল আজকে, খুবই গর্বিত, খুবই খুশি। 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠা, ভগবানের রাজ্যাভিষেক হওয়ার পর প্রভু সবাইকে দর্শন দেবেন, সবাই 140 কোটি লোক, আমি তো বলো পুরো বিশ্ব থেকে লোক আসুক আর ভগবান রামের দর্শন করুক। উচ্ছ্বসিত তার স্ত্রী, স্বজন এবং কর্মী সমর্থকরা সবাই স্টেশন পৌঁছেছিলেন অভয়বাবুকে রওনা করতে। इतना अच्छा लग रहा है, इनकी पत्नी होने का मुझे बहुत गर्व है और मेरी अनुभूति बहुत अच्छी है। इनका यात्रा जो है, राम प्राण प्रतिष्ठा का यात्रा जो ये कर रहे हैं, बहुत मंगलमय हो, बहुत सफल हो। গোটা পশ্চিম বাংলা থেকে দুজন নিমন্ত্রণ পেয়েছেন, তার মধ্যে আমাদের আসানসোলের একজন লোক অভয় বানোয়াল। আমরা আসানসোল লোক সব খুব সৌভাগ্যশালী নিজেকে ফিল করছি। দেখুন সব ছেলেগুলো সব লেগে আছে স্বাগত করার জন্য ওনার। সুলতানপুর স্টেশনে নেমে বাসে অযোধ্যা যাবেন অভয়বাবু। রাম মন্দির কমিটি থেকে ব্যবস্থা করা হয়েছে সবকিছুরই। জি 24 ঘন্টার জন্য রাহুলের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।